হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আশা করি সবাই ভালো আছেন। আমি সৈয়দ তাই নাজিম বলছি। দর্শক, অনেকদিন পর আজকে আরেকটা ভিডিও নিয়ে হাজির হলাম। তো আজকে যে বিষয় নিয়ে আলোচনা করলাম করব সেটা হচ্ছে সৈয়দ আরবে যারা নতুন আসবেন বা আসতে চাচ্ছেন বা এসেছেন, বর্তমানে যারা নতুন আসতে চাচ্ছেন তাদেরকে নিয়ে আলোচনা করব এবং কিছু গুরুত্বপূর্ণ তথ্য দেওয়ার চেষ্টা করব গাড়ি বিষয় নিয়ে। যারা গাড়ি চালাতে চাচ্ছেন বা ভাড়া মারতে চাচ্ছেন এসব বিষয় নিয়ে চিন্তা ভাবনা করছেন যে ভবিষ্যতে গাড়ি চালাবেন, তো সেই বিষয় নিয়ে আলোচনা করব। যাই হোক, আগে প্রথম শুরু থেকে আপনাদের সাথে আলোচনা করব, সৌদি আরবে যারা নতুন আসবেন কি কি কাজ আপনারা ভালো ইনকাম করতে পারবেন সে বিষয় নিয়ে আপনাদেরকে তথ্য দিব এবং বর্তমানে পরিস্থিতি কোন কাজের মধ্যে কোন বিষয়ে বা কোন বিষয়ে আসলে আপনারা কাজ ভালো ইনকাম করতে পারবেন সেগুলো জানাবো। দেখুন, সৌদি আরবে যারা নতুন আসবেন, প্রথমত যারা নতুন আসবেন প্রথমত আমি বলবো সবাই একটা হাতের কাজ শিখুন। আগে আগে একটা হাতের কাজ শিখে তারপর সৌদি আরবে আসার চিন্তা ভাবনা করবেন। এবার আসুন, কি কি কাজ শিখবেন, কি কি কাজের ফায়দা আছে, বেতন বেশি বা আপনার আপনাকে বিদেশের বাড়িতে আপনি ভালো ইনকাম করতে পারবেন সেই বিষয় নিয়ে আমি আলোচনা করব। বর্তমানে সৌদি আরবে আপনি আপনারা যারা বিদেশে আসবেন, বাংলাদেশ থেকে যারা আসতে যাচ্ছেন, সর্বপ্রথম ড্রাইভিংটা শিখবেন। এটাও একটা হাতের কাজ, এটা গুরুত্বপূর্ণ কাজ, ঠিক আছে? ড্রাইভিং যারা করি আমরা আমরা দেখুন আলহামদুলিল্লাহ সুন্দরভাবে নাদুস নাদুস ভাবে চলতে পারি, ঠিক আছে? চলাফেরা ভালো, স্ট্যান্ডার্ড ভাবে চলতে পারবেন, ইনকামও আলহামদুলিল্লাহ ভালোভাবে করতে পারবেন, ঠিক আছে? ড্রাইভিং লাইনে যখন আসবেন, তবে ধৈর্যের সাথে সাথে তো আপনি বিদেশে যখন আসবেন ধৈর্যের সাথে সাথে তো ড্রাইভিং কাজ আসতে পারবেন না। তো এই জন্য আমি আপনাদেরকে আগে বলবো যে কি আপনার দেশ থেকে আসার আগে কি কাজ করলে সুবিধা হবে আপনাদের জন্য, কি কাজটা শিখে আসবেন। হাতের কাজ মাস্ট লাগবে, হাতের কাজ ছাড়া কেউ বিদেশে আসবেন না, অনেক কষ্ট করবেন। হাতের কাজ ছাড়া আসলে দেখা যায় আপনার দোকানপাট ঝাড়ু দিতে হবে, রাস্তাঘাট ঝাড়ু দিতে হবে, মানুষের দোকানে গ্লাস মুছতে হবে, এই ধরনের কাজ ছাড়া আর কোনো কাজ নাই, তাও বেতন সীমিত, ঠিক আছে? তো এই জন্য বলবো আপনাদেরকে, আপনারা যারা সৌদি আরবে এসে ভালো একটা ইনকাম করতে চান আপনারা বর্তমানে, তাহলে আমি প্রথমত এক নম্বরে রাখবো কি সেই কাজগুলোর মধ্যে। কাজ এক নাম্বার কাজ হচ্ছে ইলেকট্রিক কাজ। হ্যাঁ, ইলেকট্রিক কাজ করতে পারেন। দুই নাম্বার কাজ হচ্ছে ফেলাম্বারের কাজ। ফেলাম্বার কাজ কি? ফাইভ পিটারের কাজ, ঠিক আছে? ইলেকট্রনিক ফাইভ পিটার, এই দুইটা আছে। তিন নাম্বার আসুন রঙের কাজ, যারা রঙের কাজ জানেন এইসব কাজ আপনারা কন্ট্যাক্টও করতে পারেন, প্লাস অন্য অন্য কারো সাথে গিয়ে কাজ করতে পারেন, মোটামুটি এসব কাজ চাহিদা ভালো। এরপর আসুন ড্রাইভিং, তা আছে, ড্রাইভিং এটা তো আমি আর বললাম না ভাঙ্গি, ড্রাইভিং এটা তো আমি আপনাদেরকে টিপস দিয়ে থাকি, ড্রাইভিং কিভাবে ড্রাইভিং করবেন, কিভাবে ড্রাইভিং লাইনে আসতে হলে কিভাবে, সম্পূর্ণ আমার সব ভিডিওতে বলা আছে, ঠিক আছে? যারা যারা ড্রাইভিং করতে চান তো বা যারা এখানে এসে ড্রাইভিং করবেন চিন্তা ভাবনা করছেন, আমি আমার এই সব ভিডিওতে আমি আপনাদেরকে এইসব টিপস দিয়ে থাকি। তারপর আজকে আমি বলবো ড্রাইভিং কথা কিছু বলবো, আগে আমি যারা বাইরে কাজ, বাইরে কাজ দেখুন সৌদি আরবে আপনি ফ্রি ভিসায় এসে এখন বর্তমানে বাইরে কাজ করা একেবারে কষ্টকর। তো হাতের কাজ না জানলে তো আরো কষ্টকর, হাতের কাজ যদি না জানেন তাহলে আপনার বাইরে কোনো কাজই নাই। তবে হ্যাঁ, আরেকটা কথা বলি, সৌদি আরবে পরিস্থিতি খারাপ, বিশ্বের সব দেশেই খারাপ, কিন্তু দেখুন সৌদি আরবে যারা আছে যারা কাজ করতেছে এরা মাসে 50,000-60,000 টাকা এখনো নিম্ন ইনকাম করতেছে, কথা কিছু বুঝছেন? আর যারা খারাপ অবস্থা আছে যারা কাজ পাচ্ছে না এরা পাবেই না, কথা কিছু বুঝছেন? চেষ্টা লাগবে নিজের ভিতরে, আপনি কি কাজ করবেন আগে লক্ষ্য আপনাকে ঠিক রাখতে হবে যে আমি এই কাজটা করবো বিদেশে গিয়ে। বিদেশে যাই যদি আপনি আপনার যদি ভিতরের থেকে যদি মন মানসিকতা চিন্তা ভাবনা না করেন যে আমি কি কাজ করব, ওখানে যাওয়ার পরে এখানে আসার সিদ্ধান্ত নেবেন না, দেশের থেকে আসার আগে আপনি সিদ্ধান্ত নেবেন যে আমি বিদেশে গিয়ে এই কাজটা করলে আমি সুন্দরভাবে চলতে পারবো, ভালোভাবে চলতে পারবো, ভালোভাবে ইনকাম করতে পারবো, না আদর্শ নজরভাবে চলতে পারবো। দর্শক, আমার কথাগুলো যদি ভুল হয় আপনারা আমাকে বলবেন। তারপর আমি এ কারণে বলতেছি যে আপনারা বিদেশ থেকে আসার আগে, দেশের থেকে আসার আগে বিদেশে আগে দেশ থেকে আপনারা চিন্তা ভাবনা করে আসবেন যে কি কাজ করবেন। হ্যাঁ, আপনার জন্য আপনি কি কাজ করলে আপনি সুখে থাকতে পারবেন, শান্তিতে থাকতে পারবেন, আগে যদি ওইটি ঠিক করে আসেন তাহলে আপনি বিদেশে এসে ভালো একটা ইনকাম করতে পারবেন। তবে আমি তার মধ্যে ইলেকট্রিক কাজ, তারপর যে ফেলাম্বারের কাজ, তারপর রঙের কাজ, এসব কাজে ভালোই আছে। আরেকটা কাজ সব থেকে ভালো বেশি ইনকাম হবে, ফ্রিজ এবং এসির কাজ। ফ্রিজ এবং এসির কাজ যদি আপনারা দেশ থেকে শিখে আসেন তাহলে আপনাকে বিদেশে আসার পরে কাজ নিয়ে টেনশন করা লাগবে না, যে কোনো জায়গায় আপনি কাজ করতে পারবেন, কারো দোকানে গিয়ে আপনি চাকরি বাকরি করতে পারবেন, প্রথম এসে আপনি চাকরি পেয়ে যাবেন যে আপনি এসির কাজ জানেন। তো
প্রথম এসে কিন্তু আপনি ফ্রিজ আর এসির কাজ পেয়ে যাবেন। তবে যারা ফ্রিজ এবং এসির কাজ জানেন তাদের জন্য সৌদি আরবে অনেক ভালো। সৌদি আরবে ফ্রিজ আর এসির কাজের ইনকামটা সব সময় গরমের সিজনে বেশি ইনকাম হয়, ইনকাম থাকে, কাজ বেশি থাকে এবং লোকের প্রয়োজন হয় বেশি। যারা এসির কাজ জানেন, যারা ফ্রিজের কাজ জানেন, 100% আপনারা বিদেশে এসে এখন বর্তমানে ভালো বেতনের একটা চাকরি পাবেন। 2,500-3,000 রিয়াল বেতন পাওয়া যায়, ঠিক আছে? তাই 3,000 রিয়াল সমান প্রায় 90,000 টাকার বেশি বাংলার। আরেকটা কথা হচ্ছে, সৌদি আরবে এখন বর্তমানে আরেকটা কাজ আছে আপনার, সৌদি আরবে বর্তমানে ফ্রিজার এসির কাজের পাশা এটা তো আছে, ঠিক আছে? কিন্তু আরেকটা কাজ হচ্ছে যারা মেকানিক সাইড, ঠিক আছে, যারা গাড়ির কাজ জানেন, গাড়ির এই দেশে কাজগুলা কিন্তু গাড়ির সাবজেক্ট ভিন্ন ভিন্ন, গাড়ির মেকানিক্যাল সাইড, যারা ইলেকট্রিক গাড়ির গাড়ির মধ্যে যে ইলেকট্রিক কাজগুলা এগুলো এক শ্রেণীর লোক কাজ করে, আর যারা ইঞ্জিনিয়ার কাজ করে তারা মেকানিক সাইড কাজ করে। যারা ডেকোরেশন, ডেকোরেশন কি ভিতরে যে সিট কভার, ভিতরে ডিজাইন ডিজাইন করা, বিভিন্ন ধরনের শোষা করা, গ্লাসের পেপার লাগানো, এগুলা আরেক শ্রেণীর কাজ করে। এটা হচ্ছে আপনার একটা হচ্ছে তেঞ্জিদের দোকান, আরেকটা হচ্ছে আপনার মেকানিক সাইট। তো এসব কাজগুলো যারা শিখে আসতে পারবেন, গাড়ির লাইনে মোটামুটি ইনকাম আছে, ঠিক আছে, এসব কাজে ভালো পয়সা আছে। এবং সৌদি আরবে প্রত্যেক ফ্যামিলির মধ্যে 2-3টা করে গাড়ি আছে, তাহলে মনে করেন যে সবসময় কাজ থাকেই, মেকানিক সাইট কাজ নিয়ে কখনো টেনশন করবেন না, ঠিক আছে? এবার আসুন দর্শক, এবার আসুন এসির কাজটা তো আপনাদেরকে বললাম, এসিতে আপনারা যারা এসির কাজ শিখে আসবেন মোটামুটি ভালো ইনকাম করতে পারবেন, এটা বলে দিলাম। বর্তমানে এসব কাজগুলোর চাহিদা বেশি, যে হাতের কাজের চাহিদা সবসময় থাকবে। টেলার্সের কাজ, ফাইনালি একটা কথা বলি, টেলার্সের কাজ কিন্তু রমজান সিজনে সৌদি আরবে তোপশিলায় মাসে, রমজান মাসে নিম্নে 2-2.5 লাখ টাকা ইনকাম করবে প্রত্যেকটা কারিগর, শুধু টেলার্সের কাজ করে, কারিগরি করিয়া। তো টেলার্সের কাজ নিয়ে যারা ভিডিও দেখতে চান সৌদি আরবের এবং দেশ থেকে দেখতে চান বা অন্যান্য দেশ থেকে দেখতে চান, আপনারা আমাকে কমেন্টস করবেন, আমি ইনশাল্লাহ আপনাদেরকে জানাবো। কারণ টেলার্সের কাজে কিন্তু রমজান মাসে প্রচুর চাহিদা, প্রচুর চাহিদা, প্রচুর ইনকাম। এক একটা টেলার্সের মালিক ছাড়া কারিগর যারা, তারা 2-3 লাখ টাকা করে ইনকাম করতে পারবো। তোফের দোকানে কিন্তু টেলার্সের কাজে তোফে তোপ সেলাই নেই, যারা জুব্বাগুলো সেলাই এগুলার কিন্তু মোটামুটি ভালো ইনকাম। কারিগরি প্রোডাকশনের রেট 1-25 টাকা, তো এক কারিগরে দেখা যাচ্ছে আপনার 10-12-15-20 সেলাই, যারা চালু কারিগর তারা 20 সেলাই। তো এই জন্য বলবো যারা টেলার্স কাজ করতে চান সৌদি আরবে এসে মোটামুটি ভালো ইনকাম করতে পারবে। তো আজকের এই ভিডিওতে যারা নতুন আসবেন, নতুন এসে সৌদি আরবে প্রথম শুরু থেকে আপনারা কি কাজ নিয়ে শুরু করবেন সেগুলো আপনাদেরকে জানালাম। তো বর্তমানে সৌদি আরবে যারা নতুন আসার পরে আপনারা কি কাজ করবেন বা সুযোগ সুবিধে কি কাজ নিয়ে প্রথম ইনকাম করতে পারবেন, এই কাজ নিয়ে শুরু করতে পারেন। টেলার্সের কাজ, তারপর যে এসির কাজ, তারপর যে ফ্রিজ এসির কাজ, গাড়ির মেকানিক সাইডের কাজ, রং এর কাজ, তারপর যে আপনার ইলেকট্রিক কাজ, তারপর যে ফ্লাম্বারের কাজ, ফ্লাম্বার বলতে 5 মিটারের কাজ, এই কাজগুলো আপনারা অবশ্যই করতে পারেন। এগুলোতে ভালো একটা অ্যামাউন্ট পাবেন, ভালো একটা ইনকাম, ঠিক আছে? আরেকটা জিনিস, আর এর পরে আপনারা এই কাজটা করার পরে কিছুদিন, 1-2 বছর আপনাদেরকে এইসব কাজে লাগিয়ে থাকতে হবে। কাজে লাগিয়ে থাকার পরে, এসব কাজ করার পরে আপনারা আস্তে ধীরে দেখা যাচ্ছে আপনার পকেটে যখন টাকা পয়সা হবে তখন গিয়ে আপনার লাইসেন্স বাইর করেন। এই কাজের ফাঁকে ফাঁকে আপনার লাইসেন্স বাইর করতে হবে যারা নতুন আসবেন। তারপর গিয়ে আস্তে ধীরে আপনারা গাড়ি কিনেন কিছু টাকা পয়সা জমানোর পরে, কারণ একটা গাড়ি কিনতে হলে নিম্নে 20-30 হাজার রিয়াল লাগে, ঠিক আছে? 30 হাজার রিয়ালের নিচে কোনো গাড়ি পাওয়া যায় না। 30 হাজার রিয়াল সমান কত টাকা গুণ দেন, 1 রিয়াল সমান বাংলার এখন 32 টাকার উপরে, আপনারা 32 রিয়াল দিয়ে গুণ দেন, ঠিক আছে? তো 1 রিয়াল সমান যদি 32 টাকা হয় বাংলার, তাহলে 1,000 রিয়াল সমান কত, 32,000 টাকা, ঠিক আছে? তো তাহলে 25-30 হাজার রিয়াল যদি লাগে আপনার একটা গাড়ি কিনতে, বাংলার কত টাকা লাগে আপনারা গুণ দেন, ঠিক আছে? গুণ দিয়ে হিসাব করেন। এখন কথা হচ্ছে যারা গাড়ি লাইনে আসতে চান, তবে গাড়িটা তো আর ধৈর্য মাত্র বিদেশে আইসা মাত্র তো গাড়ি নেওয়া যাবে না, কারণ একটা ভিসা দিয়ে আসতে হলে নিম্নে 4-5 লাখ টাকা লাগে। ভিসা, নতুন ভিসা যারা আসবেন প্রসেসিং করে 4-5 লাখ টাকা লাগে। এরপরে এখানে আসার পরে আপনাকে লাইসেন্স বাইর করতে হবে, লাইসেন্স বাইর করার পরে তারপর আপনি প্রস্তুতি নিতে হবে যে গাড়ি কিনবেন। তো এগুলো একটা সময়ের ব্যাপার, ঠিক আছে? তো যারা এইসব লাইনে আসতে চান
একটা টাইম লাগবে নিজেকে প্রতিষ্ঠিত করতে হলে। আমি যে পর্যায়ে আসছি এই পর্যায়ে তো ধরি মাত্র আর আসতে পারি নাই, ঠিক আছে। এখানে আসার পর অন্য কাজ করছি, কাজ করার পরে আস্তে ধীরে সিদ্ধান্ত নিছি যে আমি মনে হয় গাড়ি লাইনে গেলে ভালো হবে, ঠিক আছে। তো এই জন্য আমাদের মতন ভুল করে না, আমরা তো প্রথম আইসা মাত্র এই দেখা যাচ্ছে অন্য অন্য কাজ করছি, প্রথম আইসা মাত্র ড্রাইভিং করি নাই, ড্রাইভিং তখন জানতাম না, ঠিক আছে। তো আমি সৌদি আরবে আসার পর ড্রাইভিং শিখছি, সৌদি আরবে এসে ড্রাইভিং শিখে আমি আল্লাহর রহমতে লাইসেন্স বাইর করে গাড়ি কিনছি, গাড়ি কিনা আল্লাহর রহমতে আপনাদের দোয়াই গাড়ি চালাইতেছি, তো আলহামদুলিল্লাহ ভালো আছি, ঠিক আছে। বন্ধুরা যারা সৌদি আরবে নতুন আসতে চান, তো আমার এই ভিডিওগুলো ভিডিওতে আমি সম্পূর্ণ টিপস দিয়ে থাকি কি কাজ নিয়ে কি কাজ করবেন। তো আজকের ভিডিও যে পর্যন্ত, ভালো থাকবেন, ইনশাল্লাহ অন্যদিন অন্য ভিডিও নিয়ে হাজির হব আপনাদের মাঝে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।